হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্র্যাক WBCS। গতকাল আমি আমার এই চ্যানেলে কেমিস্ট্রির অ্যাটমিক থিওরি এই চ্যাপ্টারের ওপর ডেসক্রিপটিভ ক্লাস দিয়েছিলাম এবং আমি বলেছিলাম নেক্সট দিন আমি তোমাদের জন্য অবজেক্টিভ ক্লাস নিয়ে আসবো এই চ্যাপ্টারের ওপর। তো এই অবজেক্টিভ ক্লাস নিয়েই আমি তোমাদের কাছে আজ এসেছি। তো আমি MCQ যে কোয়েশ্চেনগুলো সেগুলোর MCQ আদার্স অপশানগুলো এখানে দিইনি, জাস্ট অ্যান্সারগুলো পুট করেছি। অ্যান্ড যেগুলো এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট MCQ আমি সেগুলো এখানে অ্যাড করেছি। তো যারা আজকে আমার ক্লাসে প্রথম তাদেরকেই আমি বলবো, তোমরা আগে আমার এই ক্লাসের যে আমি ডেসক্রিপটিভ ক্লাসটা দিয়েছি সেটা গিয়ে দেখে নাও, দেন MCQটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আমাদের এই ক্র্যাক WBCS চ্যানেলে এর আগে হিস্ট্রি, পলিটি অ্যান্ড বায়োলজির একটা চ্যাপ্টারের ডেসক্রিপটিভ অ্যান্ড MCQ ক্লাস আপলোড করা হয়েছে, তো তোমরা সেগুলো দেখে নিও, তোমাদের হেল্প হবে। তো আজকের ক্লাস আমি এখন স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়েন ডাল্টনস অ্যাটমিক থিওরি পাবলিশড, ডাল্টনের অ্যাটমিক থিওরি কবে পাবলিশ হয়েছিল? এর অ্যান্সার কী হবে? ইন দ্য ইয়ার 1808। নেক্সট, অ্যাটমস আর নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ইন কেমিক্যাল রিয়াকশন, অ্যাটমস কেমিক্যাল রিয়াকশনে ক্রিয়েটেডও হয় না আবার ডিস্ট্রয় হয় না, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন দি গ্রেটেস্ট সায়েন্টিস্ট জন ডাল্টন ইন ডাল্টন থিওরি। নেক্সট, বেসড অন হুইচ থিওরি উই নোন দ্যাট ম্যাটার কনসিস্টস অফ ইনডিভিজিবল অ্যাটমস অ্যাট ফার্স্ট? তাহলে আমরা কোন থিওরি থেকে জানতে পেরেছিলাম যে ম্যাটার ইনডিভিজিবল অ্যাটম নিয়ে গঠিত? তো এটার অ্যান্সার হবে ডাল্টনস থিওরি ইন দ্য ইয়ার 1808। হুইচ পার্টিকেলস আর কল্ড ফান্ডামেন্টাল পার্টিকেলস ইন অ্যাটমিক স্ট্রাকচার? তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে কোন পার্টিকেলগুলোকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়? অ্যান্সার হবে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। হু ওয়াজ ডিসকভার ইলেকট্রন, কে ইলেকট্রন ডিসকভার করেছিলেন? জে জে থমসন ইন 1897। নেক্সট, ফ্রম হুইচ রেস ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড? অ্যান্সার হবে ক্যাথোড রেস। টেলিভিশন পিকচার টিউব আর মেড অফ হুইচ রে টিউব, টেলিভিশন পিকচার টিউব কোন রে টিউব দিয়ে তৈরি? তাহলে এটা অ্যান্সার হবে ক্যাথোড রে টিউব। দি চার্জ অফ অ্যান ইলেকট্রন, এটা অ্যান ইলেকট্রন হতো, দি চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ, ইলেকট্রনের চার্জ কত? -1.602×10⁻¹⁹ অ্যাকচুয়াল মাস অফ ইলেকট্রন, ওকে ইলেকট্রনের অ্যাকচুয়াল মাস কত? 99.11×10⁻³¹ kg। দি মাস অফ ইলেকট্রন ইজ কনসিডার টু নেগলিজিবল। হুইচ ইজ দ্য মোস্ট লাইটেস্ট পার্টিকেল, তাহলে সবথেকে হালকা পার্টিকেল কি? ইলেকট্রন হচ্ছে, অ্যান্সার হচ্ছে ইলেকট্রন। দেখো, দি স্পেসিফিক চার্জ অর EM রেশিও অফ অ্যান ইলেকট্রন ইজ, অ্যান্সার হবে 1.76×10⁻১৮ c/g। নেক্সট, EM রেশিও ডাজ নট ডিপেন্ডস আপন, EM রেশিও কিসের উপর ডিপেন্ড করে না? অ্যান্সার হবে নেচার গ্যাস অ্যান্ড ইলেকট্রোড। হু ওয়াজ ডিসকভার্ড প্রোটনস, কে প্রোটন আবিষ্কার করেছিলেন? ই গোল্ডস্টেইন ইন 1886। ফ্রম হুইচ রেস প্রোটনস ওয়াজ ডিসকভার্ড, প্রোটন কোন রে থেকে আবিষ্কার করা হয়েছিল? অ্যান্সার হবে ক্যানাল রেস। প্রোটনস নেম ওয়াজ গিভেন বাই হুইচ সায়েন্টিস্ট, প্রোটনের নাম কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন? অ্যান্সার হবে রাদারফোর্ড। দি চার্জ অফ এ প্রোটন, প্রোটনের চার্জ +1.6×10⁻¹⁹ c। দি মাস অফ এ প্রোটন, প্রোটনের মাস বা ভর কত? এটা প্রোটনের ভর হবে 1.67×10⁻২৭ kg। প্রোটন অ্যামাউন্ট নেম ডিসকভার্ড গোল্ডস্টেইন, চার্জ 1.6×10⁻১৯ সি, মাস 1.67×10⁻২৭ kg। নেক্সট, হু ওয়াজ ডিসকভার নিউট্রনস, কে নিউট্রন আবিষ্কার করেছিলেন? ক্যাডুইক ইন 1932।
দি চার্জ অফ এ নিউট্রন, নিউট্রনের চার্জ কত? এটার অ্যান্সার হবে ইট হ্যাজ নো চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রনস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। দি মাস অফ এ নিউট্রন ইস, নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হবে 1.67 × 10^27 কেজি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু প্রোটন, মোটামুটি প্রোটনের সমানই নিউট্রনের মাস। নিউট্রন অ্যামাউন্ট ডিসকভার্ড ক্যারুইক চার্জ, নো চার্জ মাস 1.67 × 10^27 কেজি। হু ওয়াজ ডিসকভার্ড পজিট্রন, কে পজিট্রন আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে অ্যান্ডারসন ইন 1932। নেক্সট, এ পজিট্রন হ্যাজ, পজিট্রন হ্যাজ অ্যান্সার পজিটিভ চার্জ অ্যান্ড ইটস মাস ইকুয়াল টু ইলেকট্রন। তাহলে পজিট্রন হ্যাজ পজিটিভ চার্জ এবং এর ভর কার ইকুয়াল? ইলেকট্রনের ভরের ইকুয়াল। নেক্সট, অ্যান্টি প্রোটন ইজ, দি অ্যান্টি পার্টিকেল অফ প্রোটন, ইটস চার্জ ইজ মাইনাস ই অ্যান্ড ইটস মাস ইজ ইকুয়াল টু দ্য প্রোটন মাস। অ্যান্টি প্রোটন হলো অ্যান্টি পার্টিকেল অফ প্রোটন, এর চার্জ হলো মাইনাস ই অ্যান্ড এর মাস প্রোটন, মানে এর ভর প্রোটনের ভরের ইকুয়াল। ইন হুইচ এলিমেন্ট ডাজ নট পসেসেস এনি নিউট্রনস, কোন এলিমেন্টে কোনো নিউট্রন নেই? এটার অ্যান্সার হবে হাইড্রোজেন অর প্রোটিয়াম। হু ইজ কনসিডার অ্যাজ দ্য অরিজিনেটর অফ মডার্ন অ্যাটমিক থিওরি, মডার্ন অ্যাটমিক থিওরির অরিজিনেটর হিসেবে কাকে কনসিডার করা হয়? অ্যান্সার হবে জন ডাল্টন। হুইচ অ্যাটমস আর নন রিয়াক্টিভ অ্যাটমস, কোন অ্যাটম নন রিয়াক্টিভ, মানে কোন পরমাণু নন রিয়াক্টিভ? এটার অ্যান্সার হবে নোবেল গ্যাস অ্যাটমস, নোবেল গ্যাসের পরমাণুগুলো নন রিয়াক্টিভ, মানে নিষ্ক্রিয়। নেক্সট, হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যাটম, কোনটা সবথেকে ছোট পরমাণু? এটার অ্যান্সার হবে হিলিয়াম অ্যাটম, রেডিয়াস 32 × 10^12 এম। হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যাটম, কোনটা সবথেকে বড় পরমাণু? সিজিয়াম সিএস অ্যাটম, রেডিয়াস 2 × 5 × 10^12 এম। নেক্সট, নিউট্রিনো অ্যান্ড অ্যান্টি নিউট্রিনো হ্যাজ অ্যান্সার এনার্জি অ্যান্ড মোমেন্টাম, বাট দে হ্যাভ নট রেস্ট মাস অ্যান্ড চার্জ। নেক্সট কোয়েশ্চেন, ব্যাসন ইকুয়াল, ব্যাসন ইকুয়াল মেশন প্লাস ফোটন। নেক্সট, হু প্রপোজ দ্যাট ইন অ্যাটম দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, কে প্রপোজ করেছিলেন যে অ্যাটমে নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ ইকুয়াল থাকে ম্যাগনিটিউডে? এটার অ্যান্সার হবে দি গ্রেট সায়েন্টিস্ট থমসন ইন হিস থমসন মডেল। ফ্রম হুইচ মডেল উই নো দ্যাট নিউট্রন প্লেসড ইন দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম, তাহলে আমরা কোন মডেল থেকে জানতে পারি যে নিউট্রন অ্যাটমের সেন্টারে প্লেস করে বা সেন্টারে অবস্থান করে? এটার অ্যান্সার হবে রাদারফোর্ড অ্যাটমিক মডেল ইন 1911। ফ্রম হুইচ মডেল উই নো দ্যাট ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ওয়েল ডিফাইন্ড অরবিটস অফ অ্যান অ্যাটম, আমরা কোন মডেল থেকে জানতে পারি যে ইলেকট্রনস নিউক্লিয়াসের অ্যারাউন্ডে রিভলভ করে? তো এটার অ্যান্সার কী হবে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল ইন 1911। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কী? প্রোটন নাম্বার ইন এ অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক নাম্বার, হুইচ ইজ ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার। অ্যাটমিক নাম্বার বাংলায় যাকে বলি পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কী? একটি অ্যাটমে, মানে একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যতগুলো থাকে তাকে বলা হয় কিন্তু অ্যাটমিক নাম্বার, অ্যান্ড যেটা ইকুয়াল হয় কিন্তু ইলেকট্রন নাম্বারের। হোয়াট ইজ মাস নাম্বার অফ অ্যাটম, ভর সংখ্যা কাকে বলে? অ্যাটমের পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? এটার অ্যান্সার হবে টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। একটা পরমাণুতে যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে তার টোটাল করলে যেটা হবে সেটাই কিন্তু সেই পরমাণুর ভর সংখ্যা। হোয়াট ইজ কল্ড নিউক্লিয়ন্স, মানে কী, কাকে নিউক্লিয়ন বলা হয়? এটার অ্যান্সার হবে প্রোটনস আর নিউট্রনস আর কালেকটিভলি কল্ড নিউক্লিয়ন্স, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে বা নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন্স।
হোয়াট ইজ আইসোটোপস অফ অ্যান এলিমেন্টস? আইসোটোপ কাকে বলে? এটার অ্যান্সার হবে হ্যাভিং সেম নাম্বার অফ প্রোটনস অর ইলেকট্রনস বাট ডিফার ইন নাম্বার অফ নিউট্রনস। তাহলে আইসোটোপ হলো কোনো এলিমেন্টে একই নাম মানে একই সংখ্যক প্রোটন বা ইলেকট্রন থাকে কিন্তু নিউট্রনটা আলাদা হয়, সেটা সেইগুলোই কিন্তু একে অপরের আইসোটোপ হয়। হুজ আইসোটোপস ইজ ডয়টেরিয়াম? এটার অ্যান্সার হবে হাইড্রোজেন। অ্যানাদার আইসোটোপস অফ হাইড্রোজেন ইজ প্রোটিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম। হুইচ এলিমেন্টস হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ আইসোটোপস? কোন এলিমেন্টের সব থেকে বেশি আইসোটোপ আছে? এটার অ্যান্সার হবে পোলোনিয়াম, এলিমেন্টের সব থেকে বেশি আইসোটোপ আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ আইসোবারস অফ অ্যান এলিমেন্টস? তাহলে আইসোবার কী? এটার অ্যান্সার হবে হ্যাভিং সেম ম্যাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আইসোবার হলো এলিমেন্টে মানে দুটো মৌলর মাস নাম্বার বা ভর সংখ্যা একই হবে কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা হবে। হোয়াট ইজ আইসোটোনস অফ অ্যান এলিমেন্ট? আইসোটোন কী? হ্যাভিং সেম নিউট্রনস নাম্বার বা ডিফারেন্ট ম্যাস অফ অ্যাটমিক নাম্বার। ওকে, তো এখানে কি বলা হয়েছে, এখানে আইসোটোন বা একটা এলিমেন্টে আইসোটোন কী? আইসোটোন হলো যাদের নিউট্রন নাম্বার সেম হবে কিন্তু ডিফারেন্ট মাস হবে অ্যাটমিক নাম্বারের। হোয়াট ইজ আইসোডায়াফারস অফ অ্যান এলিমেন্টস? আইসোডায়াফার কী? কেমিক্যালি ডিফারেন্ট বাট হ্যাভ সিমিলার ডিফারেন্স বিটুইন দেয়ার নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। ওকে, তো এখানে আইসোডায়াফারস মাস বলতে বোঝায় যেগুলো কিন্তু কেমিক্যালি ডিফারেন্ট হয় এবং সিমিলার ডিফারেন্স থাকে দেয়ার নাম্বার মানে প্রোটন এবং নিউট্রনের ডিফারেন্সের, প্রোটন এবং নিউট্রন নাম্বারের ডিফারেন্সটা সিমিলার থাকে। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ পটাশিয়াম, পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা কী সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। এটার অ্যান্সার হবে ওয়ান, কারণ দেখো লাস্ট সেলে আছে ওয়ান আর আমরা জানি যে লাস্ট সেলে যে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই কিন্তু আমাদের ভ্যালেন্স ইলেকট্রন হয়। তাই এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা দেখানো আছে, দেখো 2881, তো লাস্টে ওয়ান আছে, তো ইলেকট্রনের পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হবে ওয়ান। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমি অন্য কোনো ক্লাসের ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে আসবো এবং অবশ্যই এইরকম আরও প্রত্যেকটা সাবজেক্টের ডেসক্রিপটিভ অ্যান্ড এমসিকিউ ভিডিওস পেতে তোমরা আমার চ্যানেলে স্টে টিউন থেকো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্রত্যেককেই জানাও যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে তোমরা জানিও, এবং কিছু তোমাদের যদি ডাউটস থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কোয়েশ্চেন ক্লিয়ার করে দেবো বা কমেন্ট সেকশনে তোমাদের আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে।